আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শকবৃন্দ, গত পর্বে আমরা জেনেছিলাম নিশ্চয় আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের কয়েকটি গুণাবলী, যেই গুণাবলীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল পবিত্রতা। আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। আর এই পবিত্রতা দুইভাবে অর্জিত হয়, এক আত্মিক পবিত্রতা, দুই শারীরিক পবিত্রতা। আল্লাহ তাআলা সূরা শামসের 9 নম্বর আয়াতে আত্মিক পবিত্রতা সম্পর্কে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় সেই সফলকাম হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে, ইন্না ফিল জাসাদি মুজগাতান, নিশ্চয় দেহের ভিতরে একটি টুকরা রয়েছে, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যখন সেটা পরিশুদ্ধ হয়ে যায় তখন তার পুরো দেহই বিশুদ্ধ হয়ে যায়, ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই টুকরাটি নষ্ট হয়ে যায় তখন তার পুরো দেহই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল গল, জেনে রেখো নিশ্চয় সেটা অন্তর। তাই চলুন জেনে নেই এমন কয়েকটি উপায় যার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারবো। অন্তরকে পবিত্র বা পরিশুদ্ধ করার প্রধান উপায় হলো অন্তরে তাওহীদকে প্রবেশ করানো। যখন আমাদের অন্তরে তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই বাণীটি যখন আমাদের অন্তরে প্রবেশ করবে তখন আমাদের অন্তর, আমাদের আত্মা সমস্ত শির্ক কুফুর বিদআত অন্যায় অবিচারকে অস্বীকার করবে, অসমর্থন করবে। এরপর যখন আমরা আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপে লিপ্ত হই তখন আমাদের পরিশোধিত আত্মাই মরিচিকায় ধরে শক্ত কালো পাথরের মতো হয়ে যায়। আর এই মুহূর্তে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে, পবিত্র করতে প্রয়োজন খালেস তাওবা। মহান আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তাওবা করো, বিশুদ্ধ তাওবা। আবার মহান আল্লাহ তাআলা সূরা নূহের 10 নং আয়াতে বলেছেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। আর এই তাওবার পর অবশ্যই আমাদেরকে দিনের পথে অবিচল থাকতে হবে। এইভাবে অন্তরকে পরিশুদ্ধ করতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি উপায় শিক্ষা দিয়েছেন, সেটি হলো দোয়া। যেমন আমরা এই দোয়াটি পড়তে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর অবিচল রাখো। প্রিয় শ্রোতাবৃন্দ, আত্মিক পবিত্রতার মতো শারীরিক পবিত্রতাও খুবই গুরুত্বপূর্ণ। হাদিসটি আমাদের সকলেরই জানা রয়েছে, আর তুহুরু শাতরুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। তাই চলুন এবার জেনে নিই সদা সর্বদা শারীরিকভাবে পবিত্র থাকার কিছু উপায়। শারীরিক পবিত্রতা তিনভাবে অর্জিত হয়, এক ওজুর মাধ্যমে, দুই গোসলের মাধ্যমে, তিন তায়াম্মুমের মাধ্যমে। এবার আমরা যদি ঘুম আসার আগে অজু করে ঘুমাই এবং ঘুম থেকে উঠে অজু করার পর সালাদ আদায় করি, তার মানে দাঁড়ায় অজু অবস্থায় রাত কাটানো এবং অজু অবস্থাতেই সকাল করা। এরপর সারাদিনে যখনই অজু ভঙ্গের কোনো কারণ, যেমন প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হওয়া, অথবা বিনা কাপড়ে পুরুষাঙ্গ স্পর্শ হয়ে যাওয়া, অথবা বিবেক বুদ্ধি হারিয়ে ফেলা, এটা হতে পারে ঘুমের কারণে, অথবা মাতাল হয়ে যাওয়ার কারণে, অজ্ঞান হয়ে যাওয়ার কারণে, ইত্যাদি কারণ যখন আমাদের মধ্যে প্রকাশ পাবে তখনই আমরা অজু করে নিতে পারি। আর অজুর ক্ষেত্রে আমাদের অলসতা করা একদম ঠিক নয়, কেননা অজু করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ মাফ করে দেন এবং আমরা পবিত্র জীবন লাভ করতে পারি, আমাদের দেহকে পবিত্র করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানা আল উযুয়া খরাজাত খাতায়াহু হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, অর্থাৎ যে ব্যক্তি সুন্দরভাবে অজু করলো তার সমস্ত গুনাহসমূহ ঝরে যায়, এমন কি তার নখের তল থেকেও গুনাহসমূহ ঝরে যায়। কিন্তু যখন গোসল ফরজ হবে, এটা হতে পারে স্ত্রী সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তখন শুধুমাত্র অজুর দ্বারা যথেষ্ট হবে না, তখন ফরজ গোসল আদায় করতে হবে। আর যখন এই পবিত্রতা অর্জনের জন্য অজু এবং গোসলের জন্য পানি পাওয়া যাবে না, তখন সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যখন তোমরা পানি পাবে না তখন তোমরা পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জন করবে।
চলুন এভাবেই শারীরিক ও আত্মিকভাবে পবিত্রতা অর্জন করে নিশ্চয়ই আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের শামিল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।